ওয়ালাইকুম আসসালাম কাতু রাফা থেকে না জিজান থেকে সৌদি আরবে জিজান থেকে বেলাল ভাই প্রশ্ন করেছেন যে প্রশ্ন হলো যে সৌদি আরবের বাক্কালা। বাক্কালা বলতে আমরা বলে থাকি মুদি দোকান বাক্কালা শব্দটা আরবি এখানে বাক্কালা আর আমাদের বাসায় আমরা বলে থাকি মুদি দোকান তো মুদি দোকানে যে সিগারেট বিক্রি হয় কার্টুনে কার্টুনে এবং এর সাথে যারা অন্যান্য মালও বিক্রি করেন আসলে এই সিগারেটের ব্যবসাটা হালাল কিনা এবং ওই দোকানে চাকরি করা যাবে আমাদেরকে একটু জানাবেন আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন আল্লাহ কিবতুল মুসল্লাহসাল্লাম আল্লাহ রসুলকের মামাবা জি বিলাল ভাই প্রথমে বলবো যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে বলতেছেন যে আল্লাহুল ও হার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো ব্যবসা তো হালাল ব্যবসা হালাল এর সম্পর্কে তো কোনো সন্দেহ নাই ব্যবসা সবাই করেছেন নবী রসুলদের আমলেও ব্যবসা ছিল কাজকর্ম ছিল এবং আল্লাহ রসুল সাল্লা আমলেও ব্যবসা ছিল আল্লাহ রসুল ব্যবসা করেছেন এটাই মোমিনদেরকে করা কথা বলা হয়েছে এবং ব্যবসায়ীদের অনেক পুরস্কারের কথাও আল্লাহ রসুল সাল্লাহ আলহাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আমরা ওইদিকে যাবো না তারপরে আল্লাহর কথা আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের একটি কথা বলছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না বিমা আমার আিল মুরসালিন আল্লাহ মমিনদেরকে ওই সেম আদেশ করেছেন যে আদেশ নাবিদেরকে করেছেন কি আদেশ করেছেন নবীদেরকে নবীদেরকে আদেশ করেছে হা হে নবীগণ তোমরা ভালো জিনিস খাও এবং ভালো আমল করো আর মোমিনদেরকেও আল্লাহ রব্বুল আলমিন সেম কথাই বলেছেন ইয়া ইউলাদীন আে মোমিনগণ কুলুমিনা কুম আল্লাহ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক রিজিক থেকে তৈবাদ ভালো জিনিসগুলি খাও তৈ পবিত্র জিনিসগুলি খাও অস্কুর উলিল্লা এবং আল্লাহ শুক্রিয়া করো ইনকুন তুমি ইয়া তা যদি তোমরা তার আবাদত করো ঠিক হবে সুরাব আর বিরাশি নম্বর এটা বলছেন একশো তো বিরাশি তো দেখুন আল্লাহ মমিনদেরকে ভালো জিনিস খাইতে বলছেন আর ভালো ইয়ে পবিত্র জিনিসই তো খাইতে হবে কারণ তো খাওয়ার সাথে শরীর ঘটন রক্ত এটা সব কিছু পবিত্রতার সাথে সম্পর্কিত আল্লাহ কোরআনেও যেরকম অনেক গুরুত্ব দিয়েছেন পবিত্রতার ব্যাপারে হাদিসে নাবি সাল্লাহ আল সেম গুরুত্ব দিয়েছেন এই জন্য হাদিসে কী বলছেন আল্লাহ রসুল বলছেন ইন্দ তই ইবন আল্লাহ পবিত্র লাই আকবাল ইল্লাহ তহ ইবন পবিত্রতা সারা গ্রহণ করবেন না সেই পবিত্রতা কি অজুর ক্ষেত্রে পবিত্রতা দরকার হ্যাঁ ইমানের ক্ষেত্রে পবিত্র দরকার ইসলাম কবুল না করলে আবাদতবন্দির কবুল হবে না এটা হলে ইমান প্রথম শর্ত এবাদতবন্দির কবুল শর্ত কি প্রথম ইমান আনতে হবে ইসলাম গ্রহণ করতে হবে তারপরে যে আবাদত করে সেই আবাদতের মধ্যে আমার শর্ত রয়েছে আর ইসলাম গ্রহণ করার পরে মমিনে যে ব্যক্তি আবাদত করবে সেই পবিত্র হতে হবে নাবাক থেকে পবিত্র হতে হবে এবাদতবন্দিগীর ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র জায়গা হতে হবে ইত্যাদি তাই শরীর পাক বা এর পবিত্র হইতে হবে কাপড় চোপড় পবিত্র থাকতে হবে এমনিভাবে খানাও পবিত্র থাকতে হবে খানা যদি হারাম খায় হারাম জিনিস নিষিদ্ধ জিনিস খায় তাহলে আমাদের কিন্তু কবুল হবে না তার মধ্যে অনেক হারাম রয়েছে এই হারামের মধ্যে সিগারেটও একটা হারাম এতে কোনো সন্দেহ নাই যে সিগারেট হারাম এটা হারাম বলতে হবে মাকরু যারা বলেন তারা বিভিন্ন যুক্তির আলোকে বলে থাকেন অবশ্যই না আল্লাহ রসুল পরিষ্কার হাদিসে বলেছেন কুল্লু মুসকিরিন হারামন প্রত্যেকটা নেশাজাতীয় জিনিস হারাম তার মধ্যে নেশা শিকারের যে হারাম শিকারের যে নেশা হয় এটা অস্বীকার কোনো কোনো সুযোগ নেই যারা খেয়ে থাকে তাদের নেশা হয় না যারা না খায় তাদের নেশা হচ্ছে না আর যে ব্যক্তি খায় ঠিক আছে আপনি যদি বলে থাকেন যে সিগারেট আমরা খাই আমাদের নেশা হয় না তাহলে তাদের কথা শুনুন সিগারেট তাহলে যেই পরিমাণ সিগারেট খাইলে নেশা হয় সেই পরিমাণ তাকে খাওয়ায় দেখতে হবে নেশা হয় কিনা যেহেতু আল্লাহ রসুল বলেছেন যে মা আসকারা আসারা কাতিরুফা হারা হারামুন যে যে জিনিসটা বেশি পরিমাণ খাইলে নেশা হবে সেই জিনিসটা অবশ্য অল্প খাওয়ায় নেশা আর সিগারেট তো এটা একটা জানা কথা সিকারেট তো আল্লাহ সিগারেটের অপকারিতা আল্লাহ কোরআনে মাজিতে এবং হাদিসের অপকারিতা হাদিসে এটার অপকারিতা অনেক পাই আমরা সিগারেটের নাম উল্লেখ নাই কিন্তু সিকারেট সম্পর্কে কী কী বা এই সমস্ত জিনিস ধ্বংসাত্মক জিনিস সিগারেটের প্রথম সিকারেটের শাস্তি কি মৃত্যু ঘটায় ক্যান্সার ঘটায় জীবন পরণ সব বিপন্ন করে দেয় আল্লাহ তো কোরআনে এ বলছেন না এ ই আল্লাহ লা আমানুলাতুলকো আয়দি কুমিলা তাহালুকা বা অলাত অলা অলাতুলকুই তুলকু ব্যয় দিয়েই কমেলা তাহলা তোমরা নিজেদেরকে ধ্বংসের প্রতি ঠেলে না তাই সিগারেট যারা খাচ্ছে দেখুন আজকে ডাক্তার বলেন বা স্বাস্থ্যবিদ বলেন বা যেখান থেকে বলেন সিগারেট খাইতে তো কেউ আদেশ করে না কোনো পৃথিবীর কোনো ভালো লোক সিগারেট খাইতে কাউকে বলে সিগারেটের শরীরে গায়ে সিগারেটের প্যাকেটে তো এইভাবে লেখা আছে যে ধ্বংস ঘটায় মৃত্যু ঘটায় এটাকে ক্যান্সার ঘটায় ইত্যাদি অনেক ধরনের কথা আগের থেকে লিখে আসছে সিগারেট সিগার যে বানায় সে সে খায় সেও তো নিষেধ করে খাইতে আর সিগার যে খায় সেও জানে যে এটা ক্ষতিকর এটা মারাত্মক এটা ক্যান্সার হয়ে যায় ফুসফুস নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় ধ্বংসের পথে ঠেলে যায় তারপর তাদের যুক্তি না ভাই ধরছি সারতে পারি না এটা আল্লাহর অভিশাপ ধরবে কেমন কোনো ব্যক্তি যদি শিকার ধর ধরছে সারতে পারবে কিভাবে যদি আল্লাহর কাছে খাসভাবে তব করে তখন আল্লাহর রহমত হতে পারে না হলে এটা তো এমন একটা বেদি এমন একটা আকার ধারণ করছে এটা নিজেরা খায় ছেলে মেয়ে খায় এই যারা খায় তারা ছেলে মেয়ে সবাই এটাতে আক্রান্ত আক্রান্তে বা এই বিষে বিষ ধরে নিজের বাড়িতে খায় ঘরে খায় ঘুমের থেকে উঠাও খায় টয়লেটে যাওয়া খায় উপর থেকে ধাক্কা দেয় নিচে দেওয়া পরে তাদের কথা টয়লেট নাকে হয় না 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 কত বড় খারাপ নিকৃষ্ট সব সময় খাই দিয়ে থাকে ভাত না খাইলে হবে খানা না খাইলে হবে শিকার না খাইলে হবে না শিকারের যে পয়সা একটা হারাম পয়সা এটি জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে আর সিগারেটে তো যেমন মমি কষ্ট পায় সেরকম ফ্রেশ তাও কষ্ট পায় ইন্নাল মালাই কথা তাড়াতাড়ি মিম্মায় তাড়াতা এমন আদম আদম সন্তান যে মানে আদম সন্তান অর্থাৎ আদমের সন্তানরা যে জিনিসে কষ্ট পায় ফ্রেশ তারাও কষ্ট পায় শিকার যারা খায় দেখেন তাদের গন্ধ দুর্গন্ধ মুখ টুক কেমন লাগে কত বিষাক্ত এবং কত নিকৃষ্ট গন্ধ আসে ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করেন বা শিকার খায় যারা বা তাদের পাশে নামাজ দাঁড়ান যায় হ্যাঁ মসজিদে এখানে সেখানে গন্ধ কত নিকৃষ্ট গন্ধ রাত দিন চব্বিশ ঘন্টা পচা দুর্গন্ধ বক্ষণ করে থাকে আল্লাহ কত খারাপ নিকৃষ্ট এটা আল্লাহ হারাম করছে রাসুল হারাম করছেন মমিনগন হারাম করছেন আর এই শিকার যারা খায় তাদের পয়সাটা কি তাদের পয়সার এটা বলা উচিত না যে উসরা হাক কু বিমা ফিকু কু হে ব্যক্তি সিগারেট কর তুমি যেটা খাও সেই টাকা তুমি যেটা বক্ষণ করো হারাম টাকা বক্ষণ করো হারাম খাও আর এই টাকা সিকার যে পিছনে যেটা খরচ করতে চাই এটা এটা এই টাকাটার হক কী আছে তোমার পরিবার পরিজন ছেলে সন্তান বেশি হকদার তাদের বেশি ব্যয় করো তুমি একটা ভালো জিনিস খাও সুতরাং প্রত্যেক ব্যক্তি এটা জানে সিগারেটের অপকারিতা এবং অপরিণাম এবং ক্ষতিকর এটা যে অন্যায় এটা অবশ্যই সে জানে কিন্তু নিজের মনকে নষ্ট করে সে সিগারেট খায় সুতরাং আমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে লক্ষ্য রাখতে হবে যে সিগারেট বিক্রি করে তারা মমিন মুসলমান হোক ব্যবসা যে কোনো ক্ষেত্রে হোক সিগারেটের ব্যবসা সম্পূর্ণ হারাম এই পয়সা হারাম এটা তারা আল্লাহর কাছে মুক্তি আসবে না এবং হারাম উপায়ে সে ব্যবসা করে এটাকে সাহায্য করা যাবে না এটার সাহায্য সহায়তা করা নিষেধ এবং সিগারেটরা আজকে যারা এদিক সেদিক কাজ করে দেখেন বাঙালিরা অথবা লেবাররা এখানে সেখানে এই সারাতে বা সিগন্যালে দে বলছে সিগারেটের প্যাকেট আসুক আর যাই প্যাকেট আসুক দোকান থেকে মাল আসলেই নামায় এখন মদের প্যাকেট আসলেও নামায় মদের বোতল আসলেও নামায় পয়সা টাকা পাইলেই চলে আমি লেবার মানুষ কাজ করবো কারণ সাবধান জানতে হবে আমি কে একটা অন্য কাজে সাহায্য যেখানে সিগারেট খায় সেখানে আমি চাকরি করতে পারবো যেখানে ধূমপান করে সেখানে আমি চাকরি করতে পারবো যেখানে মদ বিক্রি হয় সেখানে আমি চাকরি করতে পারবো যদি বলেন আমি তো চাকরি করি তাহলে কি যায়জ অবশ্যই যায়জ নেই কিভাবে এটা হইতে পারে আমি কি হারাম কাজে সাহায্য করব যেখানে জেনা হচ্ছে আপনি যদি বলেন যে আমি তো জেনা করি না আমি ব্যবসায় লিপ্ত নেই মহিলা পুরুষ আসতেছে ওরা জেনা করতেছে তাই বলে আমি ওখানে চাকরি করবো আমি জানতেছি না অন্যায় যেখানে মদ বিক্রি হয় সেখানে কি আমি চাকরি করব। আমি না সেখানে মদ বিক্রি হয় যদি কেউ বলা হয় যে আমি তো মদ উঠাই দিছি গাড়িতে আমি তো আর মদ বানাই না আমি তো মদ পান করি না তাহলে কি করা যাবে আল্লাহ কোরআনে বলেন নাই যে তা অনুয়ালা বীর ওয়ালা তা অনুয়ালা লিথমাল সৎ কাজে তাকুয়ার কাজে পরেশগারিতার কাজে ভালো কাজে ন্যায়ের কাজে মঙ্গলের কাজে সাহায্য সহায়তা করো যে সমস্ত কাজে দুশ্মনী তৈরি হয় শত্রুতা তৈরি হয় গুনার কাজ অন্যায় কাজ অপরাধ আল্লাহ এবং রাসুলসাল্লাহ নিষিদ্ধ ওই বিষয়ে সাহায্য করিও না তা আল্লাহর কথা কোথায় গেল আজকে তো মানুষ এই আজগোজ বাসে না মানুষ বাসে না মানুষ যদি বলা হয় যে এটা দিয়ে আসেন কি এর হারাম না হালাল আমি দিয়ে আসবো কেন আপনাকে যদি বলা হয় যে সিগারেট বিক্রি কোথায় করে তাহলে আপনি দেখাই দেবেন ওই জায়গায় সিগারেট বিক্রি করে এটা দেখানো অনীষের কারণ অন্যায়ের দিকে তাকে দেখাইলেন পালু পথ পদ দেখাই দেবেদিন আর সিরত আলমস্ত থাকুন হে আল্লাহ আমাদেরকে সরল সোজা সঠিক পথ দেখাও কীভাবে আমি তাদেরকে খারাপ পথ দেখাবো কীভাবে আমি তাকে অন্যায়ের পথ দেখাবো অন্যায়ের কাজ আমি তাকে কীভাবে ইশারা করলাম সিগন্যাল করলাম এবং অন্যায় যারা করে অন্যায় যারা করো অন্যায় যারা শোয়ে সমান তারাই তো সমান অপরাধী বলা হয় অন্যায় সহ্য করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে হবে আল্লাহ রসুল হাদিসে বলেন না মান রমিন কুমুন মুনকার ফালি গই আদি, অন্যায় দেখলেই হাত দিয়ে বাধা দাও না পারলে মুখ দিয়ে বাধা দাও জবান দ্বারা বাধা দাও বলিষ্ঠ কণ্ঠ দ্বারা বাঁধা দাও না পারলে অন্ত দ্বারা করো আর অন্ত দ্বারা ঘৃণা তো ইমানের দুর্বল শাখা ইমানে আজকে আমাদের গাল্লা মাফ করুক তাই শিকার সম্পর্কে আরও অনেক কথা আছে শিকারের যে কত পরিণাম আজকে ডাক্তার বলেন আজকে গবেষক বলেন আজকে বিভিন্ন গবেষক সিগারেটের যে কত অপকারিতা বর্ণনা করছেন তা বলে শেষ করা যাবে না সম্পূর্ণ সম্পূর্ণ এর থেকে আমাদেরকে মুক্ত মুক্ত থাকতে হবে কোনো সন্দেহ নেই এই সমস্ত ব্যবসা বাণিজ্য হারাম এবং এই পয়সা হারাম এটা ইনকাম হারাম এবং এই সম্পর্কে জড়িত থাকাও হারাম সবাইকে পরেজকার ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে রাসুলকে ভয় করে তাহলে তাদের তাদেরকে আল্লাহকে ভয় করে সরি আল্লাহকে ভয় করে এবং রাসুল সাল্লাচল পূর্ণ এর থেকে অনুসরণ করে তাহলে তাকে অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে এবং পরকালের ভয়ের কথা তাকে বলতে হবে যে এই পয়সা তার জন্য টাকা হারাম হালাল ইনকাম করতে হবে এবং আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রসুল পরিষ্কার বলছেন হাদিসে যে পাঁচটা সোয়াল কালকে আমাদের মাঠে করা হবে তার মধ্যে একটা হলো যে মিন আইন একটা মাল মালু মিন আইন আনফাঁকা কোথা থেকে তুমি টাকা অর্থ উপার্জন করলা এবং কোথায় ব্যয় করলা সেই জন্য টাকা পয়সা হালালভাবে ইনকাম করতে হবে হালাল পথেই ব্যয় করতে হবে দুটাই সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে আর যারা মোমিন ব্যক্তি যারা চিন্তা করে আমি তো চাকরি করি তাদেরকে ভালো পথে চাকরি করতে হবে কারণ আল্লাহ বলছে ফাত্তা হাস্তা আল্লাহকে সাদ্যবদ্ধভাবে ভয় করো অমায় তাকিল্লা আল্লাহ মাখরাজা তুমি যদি আল্লাহকে ভয় করো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ খুলে দেবে রিজিকের পথ যে আল্লাহকে ভয় কর অবশ্যই তার হালাল রিজিক আসবে এই রিজিক তার হারাম পথে সে কামাবে কেন হালাল রিজিক তার রিজিক আসে অবশ্যই তাকে হালাল রিজিক আল্লাহ ব্যবস্থা করবে বরং আরো বরকত বেশি হবে বরং টাকা কামাইলেও বরকত বেশি হইতে থাকবে হারামের কোনো বরকত নাই হারাম দেখা যাচ্ছে অনেক কিন্তু আসলে বরকত আল্লাহর কাছে দোয়া সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদের দূরে থাকার তো দান করো আল্লাহ তুমি হালাল রিজিক দ্বারা আমাদেরকে আমাদেরকে যথেষ্ট করো এবং আমরা দুনিয়াতে যতদিন থাকবো মমিন মমিন সবাইকে আল্লাহ হালালের রূপে প্রতিষ্ঠিত রাখো হালাল রিজিকের উপরে প্রতিষ্ঠিত হালাল কাজের উপরে এবং ভালো পবিত্র কাজের উপরে পবিত্র সকল পবিত্র জিনিস আমাদেরকে প্রতিশ্রুত রাখুন এবং সকল প্রকার অন্যায় অপরাধ হারাম জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমিন পরকালে নাজাতের ব্যবস্থা করুন জান্নাতুল ফেদাউস নসিম করুন সবাইকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি